হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে একটি নতুন ধরনের আচারের রেসিপি শেয়ার করব। আচার বানাতে আমরা সকলেই পারি কিন্তু এই আচারের রেসিপিটা একটু অন্যরকম তো চলুন দেখে নেওয়া যাক আচার বানানোর জন্য এখানে আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমটাকে কেটে নেব আমি যেভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি এইভাবেই প্রতিটা আমকে কেটে নিতে হবে দেখুন আমগুলোকে কেটে টুকরো করে আমি সোজা জলের মধ্যে দেব হলে আমগুলো কালো হয়ে যাবে এইভাবে আমি আমগুলো কেটে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম মতো আম নিয়েছি আমগুলোকে একটি অন্য পাত্রে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব চারশো গ্রাম চিনি যতটা পরিমাণ আম ব্যবহার করবেন ঠিক ততটা পরিমাণই চিনি ব্যবহার করতে হবে তারপর আম এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে দুই থেকে আড়াই ঘন্টা একটা ভাজা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম মেথি ও একটি শুকনো লঙ্কা এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে ও এক চামচ গোটা ধনে শুকনো খোলায় ভালো করে ভেজে একটি মিহি গুঁড়ো করে নিলাম মশলা তৈরি হয়ে গেছে এদিকে আড়াই ঘন্টা পর দেখুন চিনিটাও সম্পূর্ণ গলে গেছে এবার কড়াইয়ের মধ্যে আম এবং চিনির মিশ্রণটা ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যখন আম এবং চিনিটা ফুটে আসবে তখন এর মধ্যে মশলা অ্যাড করতে হবে প্রথমে দিতে হবে পরিমাণ অনুযায়ী কালো জিরে ও এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে যে ভাজা মশলাটা আমি তৈরি করলাম সেটা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন তারপর আবারও একটু নেড়ে চেড়ে হাই হিটে কুড়ি মিনিট ফুটিয়ে নিয়ে মিডিয়াম আছে আবারও কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আছে কুড়ি মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দেখবেন অনেকটাই হয়ে আসবে একটা স্বচ্ছ ভাব আসবে তখনই বুঝতে পারবেন যে আচারটা অনেকটাই হয়ে এসেছে তো দেখুন আচার একদম পুরো রেডি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ